তো গাইস দেখতে পাচ্ছ, ওইটা হইছে লাল, ওইটা হইছে সাদা। তো আমি এখন কাটো মিটি। তো সবাইকে গুড মর্নিং, আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখানে খাওয়ার আশা আসলো যে দীপ্তনু, দেবনাথ আর দীপ। তো তারা যা কারেন্ট নাই, যার কারণে আমার মোবাইল দেওয়া SMS যেতেছে না, BSNL। তো তারা নেক্সট খাওয়াইতে হইব আমার। তো আজ খাইব অমল আর অমলের দুই বন্ধু, তো তারা খাইব। তো তার সঙ্গে আমি একটু প্রথম কামো একদম সাদাটা, আমি কোনোদিন খাইছি না সাদাটা। তো আমিও আজকে সাদাটা কামু। তো ব্লগটা কন্টিনিউ করছি। কি হয়েছে দেখতে পাচ্ছ, এখানে দুইটা ভ্যারাইটি, একটা রেড একটা সাদা। তো অনেকে সাদা ডাকাইয়া কইছে যে ড্রাগন ফ্রুট একদম বাজে, তো রেড ডাকাইছে না, আর আমি সাদা ডাকাইছি না আজকে কামু, আর রেড ডাকাইছি অনেক। তো রেডটা তো এক গোল্ড, আর তাছাড়া একদম কম খাওয়াই না বেশি। তো দুইটা পার্ট রেখে দেবো। অমলাইব অমলাইব এই পড়ছে। তো কোনে এর আগে আমি কাটতে লাইছি নাই, তাছাড়া গুলা গুলা আইতেছে। তো এরা দুইজন রেডি হয়ে পড়ছে ড্রাগন খাইতো। তো আমি ওখানে কেটে লাইছি, ওই দেখ কিন্তু খুব দারুণ লাগছে। আমি জানি না কার সাদাটা কিরম, কিন্তু আমার কাছে ভালো লাগছে সাদাটা। আর ধরো অমল তারা খাইতেছে, ক্যামেরা তো আইতেছে না ভাই, কেমন লাগছে রেডটা? তোমরা খাইতেছো দেন, রেডটা ভালোই লাগছে তার কাছে, আর আমি সাদাটা কিন্তু ভালো লাগছে অনেক, কিছু একদম বাজে না, কিন্তু জানি না তারা সাদাটা কি কোয়ালিটি আসলো আমি জানি না। তো ব্লগ না একটা এমনই, তো অসম কালারটা খাইতেছি গাই, সাদা প্রথম খাইতেছি, কিন্তু আমাদের সাদা ওই লাগছে সাদাটা, বাজারের মতো না, মিষ্টি আছে। দাই একটু লালটা খাই তো হন, আর একটু গাও দিকে।